ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2023-এর 16তম আসর শুরু হয়েছে গত 31শে মার্চ। এবারের আইপিএল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 28শে মে। এবারের অংশগ্রহণকারী দল মোট 10টি। দলগুলো হলো চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়ান্ট, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস। এর মধ্যে প্রথম রাউন্ডের প্রত্যেকটি দল 7টি করে ম্যাচ খেলে ফেলেছে। 7 ম্যাচ খেলার পরে কোন দলের অবস্থান কোথায় তা আমরা এখন দেখে নিব। 7 ম্যাচ খেলে 5 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 10 পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। নেট রান রেটে এগিয়ে থাকার কারণে চেন্নাই সুপার কিংস এর অবস্থান সবার উপরে। এরপর রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস প্রত্যেকটা দলই 8 পয়েন্ট করে নিয়ে যথাক্রমে 3, 4, 5 ও 6 নম্বর অবস্থানে অবস্থান করছে। এদের প্রত্যেকটা দলই 7 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জয় পেয়েছে এবং 3 ম্যাচে হেরেছে। এরপর দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্স এককভাবে 7 নম্বরে অবস্থান করছে। মুম্বাই ইন্ডিয়ান্স 7 ম্যাচের মধ্যে জয় পেয়েছে 3টিতে, হেরেছে 4টিতে, মোট পয়েন্ট 6। এরপর দেখা যায় লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস প্রত্যেককে 7 ম্যাচের 2টিতে জিতে 4 পয়েন্ট করে নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে যথাক্রমে 8, 9 ও 10 নম্বর অবস্থানে অবস্থান করছে। প্রিয় দর্শক, আপনার মতামতে এবার কোন দল চ্যাম্পিয়ন হতে পারে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।